ফের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করেছে এনসিসি থানার পুলিশ। মঙ্গলবার গোয়ালাবস্তি থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম সঞ্জিত রায়। তার কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে। ব্রাউন সুগার মজুত আছে, ইলিগেল ভাবে সেনাকে ব্যবসা করছে। যথারীতি আমরা একটা দিনে বার করি এবং গোয়ালাবস্তি থেকে তাকে আমরা আটক করছি। তারপরে তার কাছ থেকে 350 প্লাস্টিক বাইর, যার ভিতরে ব্রাউন সুগার ছিল, তা আমরা তার কাছ থেকে রিকভার করি। তাকে থানায় নিয়ে আসি এবং তাদের সঙ্গে কে কিছুই থাকবে, তার সাথে অন্য কেউ থাকবে, তবে আমরা তদন্তে সবটাই আগামী দিনেও এই ধরনের আমাদের চলবে। যাকে সেটাকে আমরা আগামীকালকে উঠে ফরওয়ার্ড করবো এবং বিমান নেওয়া